فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين. এক বন প্রশ্ন করেছেন রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নাসি মানযিলাতান রাজুলুন আলা মতনি ফারসিহি ইউখইফুল আদুওয়া ওয়া ইউখইফুনহু মারজাদা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্তুষ্ট করে বনের প্রশ্ন হলো উপরের ব্যাঘাকির সবল এই মানের বর্ণিত হাদিসটির ব্যাখ্যা কি হবে এই ব্যাখ্যা হলো যে এই হাদিসটি মোজাহেদের বিষয়ে বর্ণিত যারা জেহাদে রত থাকে মুসলিম সরকারের আদেশক্রমে তো বলা হয়েছে ওই ব্যক্তি উত্তম যে নিজেকে কি করে হবে ফ্রি করে নিয়েছে জেহাদের জন্যে তো এই ব্যক্তিটি উত্তম ব্যক্তি উদ্দেশ্য কি ইফুল আদুয়া শত্রুকে সে ভয় দেখায় শত্রু মানে কাফের গোষ্ঠী ওই খিফু এবং তারাও তাকে ভয় দেখায় তো এই ব্যক্তি উত্তম মানে এই প্রকৃতির মজাহেদ হল উত্তম মজাহেদ তো এখানে উত্তম মজাহেদ ব্যক্তি উত্তম ব্যক্তির পরিচয় তুলে ধরা হয়েছে তবে যুদ্ধ জেহাদ এর নীতিমালা রয়েছে ইসলামী শরীয়তে সারায়ত রয়েছে যেগুলি পূর্ণ না হলে জেহাদ করা যায় না বাংলাদেশে ভারতে পাকিস্তানে সারা বিশ্ব জুড়ে জেহাদ জেহাদ শোনা যায় কিন্তু জেহাদ কোন ক্ষেত্রে ফরজ ফরজা আইন কোন ক্ষেত্রে ফরজা ফায়া মানে কিছু লোক আদায় করলে বাকিদের দায় ভার পড়ে যাবে আবার কোন কোনো ক্ষেত্রে হারাম তো এগুলো অনেকেরই অজানা জিহাদ সংক্রান্ত আয়াতের এবং হাদিসের অবশ্যই ব্যাখ্যা রয়েছে আলাকাল এখানে যে ব্যক্তির কথা বলা হয়েছে সে হল মুসলিম শাসক স্বীকৃত মজাহেদ যে নিজেকে প্রাপ্ত করে নিয়েছে শুধু জিহাদ করার জন্যে এই ব্যক্তিকে উত্তম বলা হয়েছে আর হাদিস ইসলে মানে চার হাজার নম্বর হাদিস হিসেবে হয়েছে আর আলবানি সহি বলেছেন সেটাও তো বন উল্লেখ করেছেন কাজী হাদিস সহি কোনো সন্দেহ নাই তবে জেহাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আর অধিক লেখাপড়া করতে হবে এবং নিশ্চিতভাবে আমাদের মনে রাখতে হবে যে খারেজিদের যে যে হাত সেটা প্রকৃত অর্থের যে হাত নয় ওটা হলো সন্ত্রাসবাদ ওটা হলো জঙ্গিবাদ অনেকভাবে মুসলিমে মুসলিমে মারামারি হানাহানি করা এটা হলো কি নিষিদ্ধ কর্ম এগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝা তফিৎ দান করুন সর্ববিষয়ে آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين أشراقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العالمين